আসসালামু আলাইকুম, আমি ফেয়ারা বেগম বলছি। আমি এখানে আসছি আমার বাড়ি লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। আমি মোজাম্মেল হোসেন বাবুল, আমাদের বাড়ি সদর লক্ষ্মীপুর, ভবানীগঞ্জ ইউনিয়ন। রুবি আমার মা, ওনার দীর্ঘদিন থেকে আমাদের এলাকায় লক্ষ্মীপুর মাস দিয়ে অনেক জায়গাতে অনেক ডাক্তারের কাছে নিলাম। ওনার পায়ের সমস্যা, কোমরের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা। তারপরে আমরা এই যে শ্যামলী ডিভিআরসি হাসপাতালে সন্ধান পাই, এখানে আসি, ওনার চিকিৎসা নিই। আল্লাহর ইচ্ছা, আল্লাহ সহায় করুক, এখন ইনশাল্লাহ সুস্থ। মা এখন হাঁটতে পারে, যখন আনি তখন ওনাকে খুব সিরিয়াস অবস্থা আনছি, বসতে পারতো না, শুইতে খুব কষ্ট হইতো, অ্যাম্বুলেন্সে নিয়ে আসলাম। সমস্যা মেরুদণ্ডের জন্য, কোমরের জন্য, এবং পায়ের যে বাটির জন্য, মানে হাঁটতে পারতেন না, মানে নামাজ গালাম তো করতে পারতেন না, শুয়ে নামাজ পড়তে হইতো, নিচু হয়ে কিছু নিতে পারতেন না। সমস্যাটা 6-7 বছর থেকে আমরা বিভিন্ন ডাক্তারের থেকে, বাতের ডাক্তার, বাতের ওষুধ, বিভিন্ন ওষুধ দিছে, ওষুধে ব্যথা কমতো, কিন্তু সিরিয়াসলি হয়ে গেছে গত 3 মাস থেকে, খুব সিরিয়াস হয়ে গেছে। জ্বর থাকতো সব সময়, জ্বরের জন্য অনেক টেস্ট করছি, কিছু ধরা পড়ে নাই। পরে যখন দেখলাম যে হাড়ের সমস্যা বেশি, কোমরের সমস্যা, উঠতে পারে না, তখন আমরা এখানে নিয়ে আসলাম। ডিভিআরসিতে তো আনছি, অ্যাম্বুলেন্সে আনছি, ওনারা সবাই আনছি, শুইতে খুব কষ্ট হতো। তারপর ওনাদের সিডি ট্রিটমেন্ট চলছে, থেরাপি চলছে, এরপরে ক্রমান্বয়ে আস্তে 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 এখন একটু বসতে পারে, বসার পরে আস্তে আস্তে এখন ইনশাল্লাহ একটু হাঁটতে পারে। আমার সমস্যার ডাইন পায়ের মলে করি, বদ্ধ এসছে, আমি অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি ঢাকা চলে এসে ডাক্তারের কাছে। আমি কোন অ্যাম্বুলেন্সে শুইতে পারি না, বসতে পারি না, অনেক কষ্ট হয়েছিল। তারপর ফুল ছাড়া বসতে পারতাম না, কান্নাকাটা। এখন আমি আলাদা সুস্থ আছি, এখন হাঁটতে পারি না, মোটে হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতাম পারতাম না। 1 মাস আগ থেকে আমার মা মোটে হাঁটতে পারতো না, এখন মোটামুটি হাঁটতে পারে ইনশাল্লাহ, আল্লাহ দিলে একটু সুস্থ আছে। আসলে এখানে আমি যেটা একটু বাড়তি বলতে হয় সেটা হলো, এই রুগী তো গ্রামে গঞ্জে অনেক আছে, এলাকায় অনেক রুগী আছে, তো এই রুগী মূলত সময় নষ্ট এলাকাতে করে ফেলা, যেটা হলো বিভিন্ন ডাক্তার, বিভিন্ন চিকিৎসা করে টাকা অর্থ নষ্ট, ওইখানে সময়টা ব্যয় করে ফেলা। সাথে সাথে এই যে এই এই ধরনের হাসপাতাল যে ঢাকা আছে, এই ধরনের হাসপাতালে সরাসরি নিয়ে আসে, অল্প খরচে চিকিৎসা করাটাই মনে হয় ভালো হয়। কারণ আগে টাকাটা নষ্ট করার পরে এখন যখন নতুন করে আবার টাকা নষ্ট হয়, তখন আমার থেকেও খারাপ লাগে। পেশেন্ট দেখা গেছে যারা সাথে আসে তাদের তো ইতস্তিবোধ হয়। মূলত এখানে প্রথমে চিকিৎসা করাটাই আমার মনে হয় ভালো। আলহামদুলিল্লাহ, মুসলমান হিসাবে আল্লাহর রহমতে আল্লাহ ওনার উসিলা আম্মা অসুস্থ থেকে সুস্থ হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আর ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ মার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। আমার মার জন্য আত্মীয় স্বজন পরিবার সবাই দোয়া করবেন, এবং এই এই প্রতিষ্ঠান এবং এই যে হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছেন, যারা এই ওনার সেবা যত্নে নিয়োজিত ছিলেন, সবাই দোয়া করবেন উনি যেন বাকি জীবনটা সুন্দরভাবে চলতে পারে, সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারে। আল্লাহ ওনার নেকায়েত দান করুক, সবার কাছে দোয়া চাই। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।